নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই পরিচিত একটি টেস্টি সবজির রেসিপি, চিচিঙ্গে আলু পোস্ত। অনেকেই চিচিঙ্গে আলু পোস্ত বানান কিন্তু তার টেস্টটা ভালো হয় না। আমি কিভাবে প্রপারলি চিচিঙ্গে আলু পোস্ত বানালে টেস্টটা ভালো হবে সেটাই দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটা বানানো যেমনই সহজ আর খেতে ঠিক তেমনই টেস্টি, গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাতে হয় চিচিঙ্গে আলু পোস্ত। চিচিঙ্গা আলু পোস্ত বানানোর জন্য আমি 300 গ্রাম চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার গাটা ভালোভাবে ছেঁচে নিয়ে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। এই রান্নায় আমি আলাদা করে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি 1/2 চা চামচ কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা। 1 চা চামচ হলুদ লাগছে। 4 টেবিল স্পুন পোস্ত বাটা আমি নিয়েছি, তবে আপনারা চাইলে পোস্ত বাটার পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যদি কমান তো 2 টেবিল স্পুনের কম ইউজ করলে টেস্টটা ভালো হবে না। আর এই রান্নাটা আমি সানফ্লাওয়ার অয়েলে করছি, তবে সর্ষের তেলেও করতে পারেন, টেস্টটা আরও বেশি ভালো হবে। তবে হেলথের কথা মাথায় রেখেই আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। আর সামান্য একটু জল লাগছে, স্বাদ অনুযায়ী নুন লাগছে আর সামান্য একটু চিনি লাগছে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 4 টেবিল স্পুন আমি সানফ্লাওয়ার অয়েল গরম করেছি। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, কালার আমরা চেঞ্জ করব না, জাস্ট নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিচিঙ্গা আলুটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব একেবারে লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট লো ফ্লেমে রাখার পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি। আলু আর চিচিঙ্গাটা অল্প সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়েও খুব ভালোভাবে এটা হাই ফ্লেমে 1 মিনিটের জন্য কষিয়ে নেব। হাই ফ্লেমে 1 মিনিট কষে নেওয়ার ফলে দেখুন আলু আর চিচিঙ্গাটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আর কড়া থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। মিডিয়াম ফ্লেম করে দেব এখন আর ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। চিচিঙ্গা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে হাই করে আমরা গ্রেভিটাকে শুকিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি।
চিনিটা পরেই দিতে হয়, না হলে সবজিগুলো সেদ্ধ হয় না। এটা গা মাখা গ্রেভি হয়, অতিরিক্ত ঝোল হয় না, তাই আমরা ঝোলটাকে হাই ফ্লেমে শুকিয়ে নেব। হাই ফ্লেমে গ্রেভিটা শুকিয়ে নিয়েছি, ঠিক এই রকম গা মাখা গ্রেভি হবে, কেননা ঠান্ডা হওয়ার পর একেবারে শুকিয়ে যাবে। যেহেতু আমি সানফ্লাওয়ার অয়েলে করেছি, তাই এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায়। 5 মিনিট পরে আমি গরম গরম ভাতের সঙ্গে তা সার্ভ করব। তাহলে দেখলেন তো, তৈরি হয়ে গেল চিচিঙ্গে আলু পোস্ত। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, বাই।